আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতা আইপিএসসি কম্পিটিশন শেষে বাসায় ফিরছিলেন নিখুঁত নিশানার শুটার খ্যান। বাসা যাওয়ার পথেই মুখোমুখি হন একদল ডাকাতের। পুলিশের একটি সাজোয়া ভ্যান ডাকাতি করছিল তারা। একজন পুলিশকে জিম্মি করে রাখা হয়েছে তার সামনে। পুলিশকে বাঁচাতে সংঘর্ষে খ্যান জড়িয়ে পড়েন ডাকাত দলের সাথে। তার নিখুঁত নিশানায় ধরাশয়ী হয় ডাকাত দল। নিহত হয় চার ডাকাত, আহত একজন পালিয়ে যায় সেখান থেকে। চার ডাকাতকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় খ্যানকে। আর এই কেসটি পরিচালনার দায়িত্ব এসে পড়ে পুলিশ অফিসার ছোঁয়ের উপর, যে কিছুদিন আগে শুটিং প্রতিযোগিতায় হেরেছে খ্যানের কাছে। আত্মরক্ষার হামলার কারণে এই মামলা থেকে অব্যাহতি পেয়ে যায় খ্যান। কিন্তু জেল থেকে মুক্ত হওয়ার পরে তার উপর হামলা করে পালিয়ে যাওয়া ডাকাত প্যাংথো। এরপর প্রকাশ পেতে থাকে খ্যাং ও অফিসার ছোঁয়ের মধ্যকার দ্বন্দ্ব। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় মুখোমুখি তারা। পরস্পরের জন্য পাততে থাকে নানান ফাঁদ, চলতে থাকে তাদের বুদ্ধির লড়াই। এই ফাঁদ ও ফাঁদ থেকে উদ্ধারের ঘটনা নিয়ে একজন পুলিশ ও একজন শুটারের মধ্যকার বুদ্ধিমত্তার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত সিনেমা ট্রিপল ট্যাপ। ২০১০ সালের এক জুলাই মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেন হংকংয়ের বিখ্যাত পরিচালক ডেরেক ইয়ে। অ্যাকশন ও সাসপেন্স থ্রিলার ঘরানার এই সিনেমাটিতে অভিনয় করেন লুইস কো, ড্যানিয়েল উ, চার্লেন চৌ ও লি পিং পিং সহ হংকংয়ের বিখ্যাত সব অভিনয়শিল্পীরা। আপনি যদি অ্যাকশন ঘরানার সিনেমা পছন্দ করে থাকেন তাহলে আপনার জন্য ভালো পছন্দ হতে পারে ট্রিপল ট্যাপ সিনেমাটি।